বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভাই বোনেরা, আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। ইউটিউবে আমাদের দুটি চ্যানেল রয়েছে, চ্যানেল দুটির নাম এবং লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই অনেক রকম সমস্যার মধ্যে থাকতে পারেন, আশা করি আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান আমার চ্যানেল দুটির মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি শত্রুতা ও বিচ্ছেদ সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী একটি আমল নিয়ে। এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে আপনাদের অনেক কিছু জানার বাকি থেকে যাবে। আপনারা প্রত্যেকেই এই আমলটি করে দেখবেন, খুবই ভালো ফলাফল পাবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। আপনারা প্রত্যেক শত্রুর সাথে বিশ্বের সৃষ্টি শত্রুতা সৃষ্টি করার জন্য এই আমলটি করতে পারবেন। আপনাদের সমাজে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক লোক রয়েছে যারা দুই তিনজন মিলে কোনো নিরীহ মানুষের উপর অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে। অনেক সময় দেখা যায় দুই তিনজন বন্ধুবান্ধব মিলে অসহায় সহস্র লোকের উপর অত্যাচার করে থাকে। আবার অনেক সময় দেখা যায় স্বামীর সাথে কোনো মেয়ের অবৈধ সম্পর্ক থাকে। আবার অনেক সময় দেখা যায় কোনো নারীর সাথে কোনো পুরুষের অবৈধ সম্পর্ক থাকে। খারাপ লোকগুলো সংখ্যায় বেশি থাকার কারণে নিরীহ লোকটি তাদের সাথে পেরে ওঠে না। এই ধরনের সমস্যার মধ্যে যে সকল ভাই বোনেরা রয়েছেন, সেই সকল ভাই বোনেরা এর আগে হয়তো অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, কিন্তু কোনো মতেই সফলতা আনতে পারেননি। সেই সকল ভিউয়ার্স ভাই বোনেরা জীবনে একবার হলেও এই আমলটি সঠিক নিয়মে করে দেখবেন, এত আশ্চর্য ফল পাবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। এতদিনের সম্পর্ক এত তাড়াতাড়ি এমন খারাপ হয়ে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। নিজের চোখেই দেখতে পাবেন আল্লাহ তাআলা কি আশ্চর্য বিশেষ ক্ষমতা লুকায়িত রেখেছেন এই নকশার মধ্যে। যে দুইজন ব্যক্তির মধ্যে আপনি ঝগড়া সৃষ্টি করাতে চান, বিচ্ছেদ সৃষ্টি করাতে চান, এই আমলটি করার পর দেখবেন ওই দুই ব্যক্তি এমন ঝগড়া সৃষ্টি হবে কেউ কারো মুখ দেখতে চাইবে না, একে অপরের জানের দুশ্মন হয়ে যাবে। এই আমলটি আশ্চর্য গুণ হল ওই দুই ব্যক্তির মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনোদিন মিল হবে না ইনশাআল্লাহ। তবে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল, কোনো ভাই ও বোন এই আমলটিকে কোনো অন্যায় কাজে ব্যবহার করবেন না, তাহলে নিজের ক্ষতি হবে এবং খুবই গুণাগার হবেন। কিভাবে আপনারা এই আমলটি করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি একটু ভালো করে লক্ষ্য করুন। আপনারা এই নকশাটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে লক্ষ্য করুন, শুরু থেকে শেষ পর্যন্ত একটু ভালো করে এই নকশাটি লক্ষ্য করুন। আপনারা যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি হলো পবিত্র কোরআনের গুরুত্বপূর্ণ কিছু শব্দ দ্বারা, যেগুলো কেবল বিচ্ছেদ ও শত্রুতা সৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনারা যারা স্বামীর সাথে অন্য মেয়ের অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য এই আমলটি করবেন, তারা নকশার উপরে প্রথম এই ফালান শব্দটি লিখবেন আপনার স্বামীর নাম, দ্বিতীয় এই ফালান শব্দটি লিখবেন আপনার শ্বশুরের নাম, তৃতীয় এই ফালান শব্দটি লিখবেন ওই খারাপ মেয়েটির নাম, এবং চতুর্থ এই ফালান শব্দে লিখবেন ওই মেয়েটির মায়ের নাম। আপনারা যারা দুজন শত্রুর মধ্যে সম্পর্ক নষ্ট করাতে চান, দুজন শত্রুই যদি ছেলে হয় তাহলে নকশার প্রথমে এই ফালান শব্দে লিখবেন একটি ছেলের নাম, এবং দ্বিতীয় এই ফালান শব্দে লিখবেন ওই ছেলেটির বাবার নাম, তৃতীয় এই ফালান শব্দে লিখবেন আরেকটি ছেলের নাম, এবং এখানে বিনতের পরিবর্তে বিন লিখবেন, এবং চতুর্থ এই ফালান শব্দে লিখবেন আরেকটি ছেলের বাবার নাম। আপনাদের শত্রু যদি দুজনই মেয়ে হয় তাহলে প্রথম এই ফালান শব্দে লিখবেন একটি মেয়ের নাম, এবং এখানে বিনের পরিবর্তে বিনতে লিখবেন, এবং দ্বিতীয় এই ফালান শব্দে লিখবেন ওই মেয়েটির মায়ের নাম, তৃতীয় এই ফালান শব্দে লিখবেন আরেকটি মেয়ের নাম, চতুর্থ এই ফালান শব্দে লিখবেন আরেকটি মেয়ের মায়ের নাম। আপনারা যারা আরবি লিখতে পারেন না তাদের জন্য দুই ব্যক্তির সাথে সম্পর্ক বিচ্ছেদ এবং শত্রুতা সৃষ্টি করার জন্য নকশাকারে খুবই চমৎকার কিছু আমল আমার চ্যানেলে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। আপনারা এই নকশাটি লিখবেন সবুজ রঙের বড় একটি পাতার উপরে অথবা সাদা কাপড়ে।
জাফরান কালি দ্বারা। যারা জাফরান কালি সংগ্রহ করতে পারবেন না তারা লাল কালি দ্বারা নকশাটি শনিবার অথবা মঙ্গলবার 12:05 দেখবেন। নকশাটি দেখবেন পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে পূর্ব দিকে মুখ করে শরীরে আতর মেখে মুখে তিতা জাতীয় জিনিস রেখে নকশা দেখার সময় কোনো প্রকার কথাবার্তা বলবেন না। নির্জন স্থানে বসে নকশাটি দেখবেন। আপনারা যারা কোনো আমল করেন আপনাদের একটি বিষয় জেনে রাখা খুবই জরুরি, এই আমলগুলো করার জন্য 14টি ওয়াজিব রয়েছে। 14টি ওয়াজিব ঠিক থাকলে আপনি যে কোনো আমল করে 100% কামিয়াব হবেন। এই বিষয়ে অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। নকশাটি লেখা শেষ হলে আপনারা কোনো বেনামাজির কবরস্থানে অথবা পুরাতন দুই কবরস্থানের মাঝখানে নকশাটি পুঁতে দিবেন। আপনাদের আর কোনো কিছুই করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। ঘরে বসে হাসতে হাসতে দুই শত্রুর তুমুল ঝগড়া এবং বিচ্ছেদ দেখতে পাবেন। আমলটি এতটাই শক্তিশালী নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে নেবেন, কারণ এজাজত নিয়ে আমল করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় এবং খুবই দ্রুত ফলাফল পাওয়া যায়। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার ও শনিবার খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আপনার শেয়ারের ফলে হয়তো কোনো ভাই ও বোনের বিশেষ উপকার হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।